চোট নিয়েই অস্ট্রেলিয়ান সিরিজে পার্থ টেস্টে দুই ইনিংসে করেছেন ফিল্ডিংও। ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের মাঝপথে আচমকা বিতর্ক রবীন্দ্র জাডেজার ফিটনেস নিয়ে। মেলবোর্নে তৃতীয় টেস্টের আগে রবি শাস্ত্রীর মন্তব্য উস্কে দিল জাডেজার ফিটনেস বিতর্ক। দ্বিতীয় টেস্টে হারের পর বিরাট শাস্ত্রীদের নিয়ে যে সমালোচনার ঝড়, তাকে থামাতে গিয়েই কার্যত নতুন বিতর্ক ডেকে আনলেন ভারতীয় দলের হেড কোচ। কাঁধে চোট নিয়েই অস্ট্রেলিয়ায় এসে পৌঁছ জাডেজা। ঘরোয়া ক্রিকেটে খেলার সময়ই কাঁধে চোট ছিল তার, বলেন শাস্ত্রী। The problem with Jaddu was he'd taken an injection 4 days into coming to Australia here because of some stiffness in the shoulder. He had taken an injection even in India, but he played domestic cricket after that. Still felt stiff in the shoulder when he came here. He was injected again. And it takes time to settle. You know, it took longer than we expect. আর হেড স্যার শাস্ত্রীর এই মন্তব্য ঘিরেই উঠছে প্রশ্ন। রঞ্জি ম্যাচে পাওয়া কাঁধে চোট নিয়ে অস্ট্রেলিয়া এসেছেন জানার পরেও কেন পার্থ টেস্টের জন্য 13 জনের দলে রাখা হয়েছিল জাড্ডুকে? তড়িঘড়ি সুস্থ করে তুলতে মরিয়া চেষ্টা কেন? সাম্প্রতিক অতীতে টিম ইন্ডিয়ার পারফরমেন্সকে ভুগিয়েছে দুটি বিষয়, একটি দল নির্বাচন আর অন্যটি ক্রিকেটারদের ফিটনেস সমস্যা। কিন্তু সেই সমস্যা সমাধানের সদিচ্ছা কতটুকু? বিষয়টিকে ধামাচাপা দেওয়ার মরিয়া চেষ্টায় প্রভাব ফেলছে না তো দলের পারফরমেন্সে? প্রশ্ন ক্রিকেট মহলে। এবিপি আনন্দ।